অবহেলা নয়, আজই মিলিয়ে দেখুন। এই 10টি লক্ষণে বুঝবেন আপনি ক্যান্সারে আক্রান্ত। সঠিক সময়ে ক্যান্সারকে যদি চিহ্নিত করা হয় এবং যথাযথ চিকিৎসার সুফল যদি মেলে, তাহলে ক্যান্সারকেও পরাজিত করা সম্ভব। এর জন্য দরকার ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতনতা। ক্যান্সার নিঃসন্দেহে মারণ রোগ, কিন্তু সঠিক সময়ে ক্যান্সারকে যদি চিহ্নিত করা যায় এবং যথাযথ চিকিৎসার সুফল যদি মেলে, তাহলে ক্যান্সারকেও পরাজিত করা সম্ভব। এর জন্য দরকার ক্যান্সারের উপসর্গ সম্পর্কে সচেতনতা। এক, যদি চামড়ার নিচে কোনো মাংসের তলা দেখা দেয়, এটা বোঝা যায় খুবই সহজে। হাতে স্পর্শ করে যদি শরীরের কোনো অংশে মাংস, শক্ত মাংসের দলা অনুভব করেন, তাহলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হন। স্তন, আণ্ডকষ, গলা, তলপেট কিংবা বগলের মতো জায়গাগুলোতে বিশেষ নজর রাখা প্রয়োজন। দুই, শরীরের কোনো অংশ যদি লাল হয়ে ফুলে যায় এবং চুলকানি দেখা দেয়, কোনো অংশে ক্যান্সার দেখা দিলে সাধারণত শরীরের স্বাভাবিক গতিশীলক ক্ষমতার প্রক্রিয়ার ওই অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, স্বভাবতই ওই অংশ লাল হয়ে ফুলে যেতে পারে এবং সেখানে চুলকানিও দেখা দিতে পারে। তিন, যদি শরীরের কোনো অংশে কোনো ঘাবা ক্ষত সারতে না চায়, দীর্ঘদিন ধরে যদি কোনো ঘাবা ক্ষত না সারে, তাহলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। চার, যদি মুখের ভেতরে সাদা মুখওয়ালা কোনো গোটা দেখা দেয়, জিভ বা মুখের ভেতরে অংশ কিংবা মাড়িতে যদি কোনো গোটা দেখা দেয় এবং সেটির মুখ যদি সাদা হয়, তাহলে কাল বিলম্ব না করে ডক্টরের কাছে চলে যান। পাঁচ, হঠাৎ করে খিদে চলে যাওয়া। ক্যান্সারের প্রভাবে শরীরে নিউট্রিয়েন্টস কমে যায়, পরিমাণে খিদেও হ্রাস পায়। ছয়, মূলত্যাগের অভ্যাস, কোনো আকস্মিক পরিবর্তন কিংবা মলের সঙ্গে রক্তপাত। সাত, মূলত্যাগের অভ্যাসে কোনো পরিবর্তন, যদি মূত্রের রং, পরিমাণ বা গন্ধে কোনো লক্ষণীয় পরিবর্তন আসে কিংবা মূত্রের সঙ্গে রক্তপাত ঘটে, তাহলে তা ক্যান্সারের লক্ষণ হতে পারে। আট, ব্যাখ্যাহীন রক্তপাত, শরীর কোনো অংশ থেকে যেমন যোনি কিংবা স্থলবৃত্ত যদি আকস্মিকভাবে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই রক্তপাত শুরু হয়ে যায়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। নয়, কণ্ঠস্বরে আকস্মিক পরিবর্তন হওয়া। দশ, একটানা কাশি, যদি টানা দুই সপ্তাহের উপর কাশি থাকে, তবে তা গলা ফুসফুস, খাদ্যনালী এমনকি পাকস্থলী ক্যান্সারের লক্ষণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।